আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবিত্রী স্টার ইউটিউব চ্যানেলে আজকে আমরা সিম্ফনি জে থার্টি নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু আমি ভারতীয় এবং সিম্ফনি এবং ওয়াল্টনের মতো ব্র্যান্ডগুলি হলো বাংলাদেশি ব্র্যান্ড তাই আমরা অনেকগুলি চেষ্টা করেছিলাম যে সিম্ফনি ফোনটিকে নিয়ে আস নিয়ে আসার ভারতে কিন্তু আমরা কোনোভাবেই সেটাকে করতে পারিনি এবং এটাও জানিয়ে রাখি সিম ফ্যানি জে নিয়ে ভিডিও করার কারণ হচ্ছে অনেকজন আমাকে কমেন্টে বলেছিল যে সিম্পানি ফ্যানি জে নিয়ে একটি ভিডিও করুক তো তারপর আমি চেষ্টা করলাম বিভিন্ন জনের সঙ্গে অনেকে কথা বলে যে সিম ফ্যানি জে মোবাইলটি ভারতে নিয়ে আসবো কিন্তু কোনো রকমের উপায় আমি দেখতে পেলাম না তো ফাইনালি আমরা এটাতে আমাদের ওপিনিয়ন শেয়ার করবো কী স্পেক্স আছে কী ফিচার্স আছে কত দাম রেখেছে বাংলাদেশে এগুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন আমাদের আজকের এই ভিডিও শুরু করি এবং এটাও বলে রাখি এটা আমরা হ্যান্ডসন পাচ্ছি না তার জন্য আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যাজ এ ইন্ডিয়ান আমার কাছে বাংলাদেশ থেকে ফোনটা নিয়ে আসার কোনো রকমের সম্ভাবনা আমি দেখতে পেলাম না প্রথমেই যদি আমরা সিম্পনি যে থার্টি ডিসপ্লে দেখি এখানের মধ্যে আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চির একটি এইচডি প্লাস ডিসপ্লে এখানের মধ্যে আপনার এলসিডি প্যানেল পাচ্ছেন এবং এখানের মধ্যে ওয়াটার ড্রপ নচ ইউজ করা হয়েছে তো ডিসপ্লে ওভারঅল ঠিকঠাক আছে কিন্তু ডিসপ্লে সাইজ বড় প্লাস এইচডি প্লাস প্লাস আইপিএস এলসিডি তো এখানে আপনারা কালার বিল্ডিংয়ের সমস্যা দেখতে পাবেন এরপর যদি আমরা বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে আলোচনা করি ব্যাক সাইডে এখানে আপনারা পলিকার্বনেটের ব্যাগ পাচ্ছেন সঙ্গে এখানে গ্লসি এবং রেডিয়ান ফিনিশও দেওয়া হয়েছে ট্রিপল ডিয়ার ক্যামেরা সেটা পাচ্ছেন নিচে এল ইডি ফ্ল্যাশ পাচ্ছেন এবং তার পাশে আপনারা পাচ্ছেন সাইড সরি রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং একদম নিচে আপনারা পাচ্ছেন সিমফানের ব্র্যান্ডিং তো ঠিক এরকমেরই হতে চলেছে সিম্পানি যে থার্টি এটা ফোর জি সাপোর্ট করে যে থারটি আউট অফ দ্য বক্স রান করবে অ্যান্ড্রয়েড টেনের সঙ্গে এবং বলেছে তারা যে এখানের মধ্যে যে ইউআইটা ইউজ করেছে সেখানে আপনারা প্রায় স্টক অ্যান্ড্রয়েডের মতো এক্সপিরিয়েন্স পাবেন যেটা সত্যি দুর্দান্ত ব্যাপার আর চিম্পানি ওয়াল্টানের মতো বাংলাদেশি ব্র্যান্ড যেহেতু আপনি বাংলাদেশ থেকে হয়তো ভিডিওটি দেখছেন তো আমার মনে হয় এইসব বাংলাদেশি ব্র্যান্ড একটু বুস্ট দেওয়া উচিত সে একটু যদি ম্যানেজ করতে হয় করুন কিন্তু বাংলাদেশে যেহেতু ব্র্যান্ড একটু বুস্ট দেওয়া উচিত কারণ ভবিষ্যতে যখন বিশ বছর পর দেখবেন চায়না 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 বাংলাদেশের ব্র্যান্ড কোনো নেই সেদিন বুঝবেন কতটা কষ্ট হয় ঠিক আজকের দিনে যেমন পুরো ভারতের মার্কেট চায়না দখল করে নিয়েছে ভারতের ব্র্যান্ড নেই বলেই চলে তো এই হচ্ছে ব্যাপার তো বাংলাদেশি ব্র্যান্ডগুলোকে একটু বুঝ দেওয়ার চেষ্টা করুন একটু কম ফিচার্স পাবেন এটা ঠিক বাট স্বদেশি প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করুন এবার যদি আমরা এর পারফরম্যান্স দেখি এখানের মধ্যে আপনারা পাবেন তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ সঙ্গে মেমোরি কার্ড কার্ডগুলের স্টোরেজ আপনারা একশো আঠাশ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন কারণ এখানে ট্রিপল সিম স্লট পাচ্ছেন অর্থাৎ অ্যাট এ টাইম দুটি সিম প্লাস একটি মেমোরি কার্ড ভরতে পারবেন দুটি সিমই ফোর জি এটাতে সাপোর্ট করে এবং এখানের মধ্যে যে প্রসেসার ইউজ করা হয়েছে সেটা হলো মিডিয়াটেকের হিলিও এট টোয়েন্টি ফাইভ অক্টাকর প্রসেসার এবং এটা ক্লক করবে ওয়ান পয়েন্ট এইট গিগাহার চেয়ে তো প্রসেসারটাকে নিয়ে বলবো যেটা অনেক পুরোনো প্রসেসার এন্ট্রি লেভেলের তো দাম অনুযায়ী প্রসেসারটা একদমই ঠিক নয় পারফরমেন্সে আপনারা ডিসেন্ট পাবেন যারা পাবজি খেলেন তাদের হাই ফ্রেম রেটে বা ফ্রেম ড্রপের সমস্যা আপনারা দেখতে পাবেন ফ্রি ফায়ার যারা খেলেন তারাও আপনার আলটাতে খেলতে পারবেন না স্ট্যান্ডার্ডে ঠিকঠাক খেলতে পারবেন এটা দিয়ে ক্যামেরা সেগমেন্ট দেখলে পিছনের দিকে তিনটে ক্যামেরা পাচ্ছেন তেরো মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সঙ্গে পাঁচ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল এবং টু মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সার ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন আট পিক্সেলের তো এরকমেরই ক্যামেরা হতে চলেছে এবং স্পেশাল ব্যাপার হলো এর মধ্যে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক নোটিফিকেশান লাইট এগুলিও পেয়ে যাচ্ছেন এবং আপনার মাল্টিটাস্কিং করার জন্য গেমিং খেলার জন্য আপনি পাবেন পাঁচ হাজার মিলিয়াম পিয়ার ব্যাটারি ব্যাকআপ এবং এটি চার্জ হবে টেন ওয়াটের একটি ফার্স্ট চার্জার দিয়ে কোম্পানিরা শুধু ব্যাটারি দিলে হবে না এই ফাস্ট চার্জার দিকে লক্ষ্য রাখতে হবে টেন ওয়াটের চার্জার প্রায় তিন ঘন্টার উপরে আপনার লাগবে এটা ফুল চার্জ হতে সিকিউরিটির জন্য রিয়ার মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার ফেস আনলকের সুবিধাও আপনারা পেয়ে যাবেন তো এইগুলো সিম্পানি যে থাকতে কাহিনি বাংলাদেশ এটা দাম রেখেছে ন টাকা প্রায় দশ হাজার টাকা আপনারা এটাকে বলতে পারেন তো আপনারা কি এই ধরনের সিম্পানি বা ওয়াল্টেনের মোবাইলের মোবাইলের আমার কাছ থেকে কিছু ওপিনিয়ন জানতে চান তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারণ আমরা হ্যান্ডস অন এটার করতে পারবো না ওভারঅল আমাদের ঠিকঠাক মোবাইল লেগেছে এবং আপনারা অবশ্যই এটা কিনতে পারেন খুব একটি খারাপ হবে না বাট খুব একটি ভালো হবে না দাম অনুযায়ী ঠিকঠাক আছে তো আজকে মতো ভিডিও এখানে থাকলেও দেখা হয় পরবর্তীকালে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি করতে করে দেবেন আমরা বাই আমাদের গল্প আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ